আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি যে ফোনটিকে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইনফিনিক্সের ইনফিনিক্স হট 10S। এই ফোনটি কিছুদিনের মধ্যে ভারতের বাজারে লঞ্চ হবে এবং ভারতের বাজারে লঞ্চ হয়ে গেলে বাংলাদেশেও এই ফোনটি চলে আসবে, কোনো সন্দেহ নেই। কারণ আমরা জানি যে ইনফিনিক্স হট 10 সিরিজের ইনফিনিক্স হট 10 এবং ইনফিনিক্স হট 10 প্লে এই দুটি ফোন কিন্তু বাংলাদেশে লঞ্চ হয়েছে। তো আমার আশা হচ্ছে যে আসলে ইনফিনিক্স হট 10S এই ফোনটি কিন্তু বাংলাদেশে লঞ্চ হতে পারে। তো এই ফোনটিতে কী কী থাকবে সেই নিয়ে আজকের ভিডিওটি হবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হট 10S এই ফোনটি দুটি র্যাম ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি হচ্ছে 4GB র্যাম এবং 64GB স্টোরেজ এবং আরেকটি হচ্ছে 6GB র্যাম এবং 128GB স্টোরেজ। ডিসপ্লে হিসেবে এটাতে থাকবে 6.82 ইঞ্চেসের একটি HD+ IPS LCD ডিসপ্লে এবং ডিসপ্লেতে আপনারা 90Hz রিফ্রেশ রেটে সাপোর্ট পেয়ে যাবেন। ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 720x1640 পিক্সেল এবং ডিসপ্লে PPI ডেন্সিটি হচ্ছে 263 PPI। প্রসেসর হিসেবে এটা থাকবে মিডিয়াটেক হিলো G85 এটা 12nm আর্কিটেকচারের তৈরি একটি অক্টাকোর প্রসেসর। GPU হিসেবে থাকবে মালি G52। অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11 এবং ইনফিনিক্সের নিজস্ব UI XOS 7.6। ক্যামেরা হিসেবে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটা রিয়ারে থাকবে 48MP প্রাইমারি লেন্স এবং 8MP একটি আল্ট্রাওয়াইড, 2MP একটি ডেপ সেন্সর। ফ্রন্ট ক্যামেরা থাকবে 8MP, ভিডিও রেকর্ড করতে পারবেন 100GB 30FPS। ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 6000mAh ব্যাটারি এবং 80W একটি চার্জার এবং চার্জিং পোর্ট হিসেবে পেয়ে যাবেন মাইক্রো USB পোর্ট এবং আপনারা রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট পেয়ে যাবেন। এটা বাংলাদেশে যদি আসে তাহলে প্রাইস হতে পারে 14,000 টাকার ভিতরে বা 13,000 টাকা বা 14,000 টাকার ভিতরে। আসলে 13,000 টাকা বা 14,000 টাকার ভিতরে এই ফোনটি কী কী প্রোভাইড করছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আসলে এই প্রাইসটা যদি লঞ্চ হয় তাহলে কিন্তু বেস্ট হবে। ভিউয়ার্স, আপনারা আসলে দেখতেই পাচ্ছেন যে ইনফিনিক্স হট 10S এই ফোনটি কিন্তু গেমিংয়ের দিকে কনফিগারেশন করা হয়েছে বেশি, কারণ এটাতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হিলো G85 যেটা 12nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টাকোর প্রসেসর এবং এটা জানেন যে আপনারা গেমিংয়ের জন্য বেস্ট একটি প্রসেসর। এবং অপারেটিং সিস্টেম হিসেবে এটাতে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11 লেটেস্ট এবং ক্যামেরা হিসেবে আপনারা কিন্তু এটাতে ভালো একটি ক্যামেরা পেয়ে যাবেন 48+8+ 2MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটা। ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন 8MP এবং ভিডিও রেকর্ড করতে পারবেন 100GB 30FPS। তো আসলে এই ফোনটি কি আপনারা কিন্তু ডিসপ্লের দিকে কিছুটা উইক বলা যেতে পারে, কারণ এটাতে HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। তারপরও উইক বলবো না, কারণ এখানে আপনারা 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট পেয়ে যাবেন। তবে আমার আশা ছিল আসলে ফুল HD+ দিলে খুবই ভালো হতো, তারপরও কোনো কথা নেই, কারণ এখানে 90Hz রিফ্রেশ রেট রয়েছে, তাহলে আপনারা একটা ডিসপ্লেতে স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 6000mAh ব্যাটারি এবং 80W একটি চার্জার এবং মাইক্রো USB পোর্ট। 6000mAh ব্যাটারি কিন্তু খুবই ডিসেন্ট এবং 80W চার্জার সেটাও কিন্তু খুবই ভালো, কারণ 6000mAh একটি ব্যাটারিকে চার্জ করতে 80W চার্জার কিন্তু খুবই জরুরি, নাহলে কিন্তু চার্জ হতে দেরি হবে। এবং চার্জিং পোর্ট হিসেবে পেয়ে যাবেন মাইক্রো USB পোর্ট। যদি এখানে USB টাইপ সি পোর্ট দেওয়া হতো তাহলে খুবই ভালো হতো, কারণ এখন এই প্রাইস রেঞ্জে মাইক্রো USB না দিয়ে USB টাইপ সি বেস্ট। ভিউয়ার্স, আসলে এই ফোনটির আমার কাছে সব কিছু ভালো মনে হচ্ছে, কারণ এখানে গেমিংয়ের দিক পাশাপাশি এবং ক্যামেরার দিক থেকে কিছুটা ফোকাস করা হচ্ছে। তো আপনারা গেম